হাই ভিউয়ার্স ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেল আবার সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই এসো আমরা দেখে নিই তোমাদের মজার ছলে শিক্ষার একটা পার্ট তোমরা কিন্তু ধৈর্য ধরে শেষ সব ভিডিওটা দেখো হ্যাঁ খুব মজা পাবে আর একটা মজার কথা বলি আজকে থেকে পাড়ায় শিক্ষালয় শুরু হয়েছে এটাও একটা মজা আমাদের সব দুঃখর পরে একটা সুখ আসে আমরা যদি কষ্ট করি তাহলে একদিন কেষ্ট পাবো আমরা যদি কষ্ট করি এখন ভোর রাতে উঠে পড়াশোনা করি শীতের মধ্যেও আমরা যদি কোনো কাজ কষ্ট করে করে থাকি তার কিন্তু ফল পাবো আমরা কষ্ট করে যদি একটা মাটি করে গাছ লাগাই তার কিন্তু একদিন ফল ধরবে তো কষ্টতেই কিন্তু লাভ হয় মানে ফল লাভ হয় ঠিক আছে তাহলে সব কিছু খারাপের পিছনে একটা ভালো দিক আছে এতদিন ধরে আমাদের স্কুল বন্ধ ছিল আজকে কিন্তু দুয়ারে দু পাড়ারে পাড়ায় শিক্ষালয় হিসেবে তোমাদের কাছে আমরা আস্তে আস্তে স্কুলের মতো হয়ে যাবো আস্তে আস্তে আমরা স্কুলও যাবো আজকে প্রথম দিন আমরা শুরু করব তোমাদের চব্বিশ নম্বর পৃষ্ঠায় আমরা চব্বিশ নম্বর পৃষ্ঠার ওপর ওগুলো দেখে নিয়েছি হ্যাঁ রামবনে ফুল এবার আমরা দেখব কালো রাতি গেল ঘুচে দেখো কাল আমাদের স্কুল খোলা ছিল না খুব মনে দুঃখ ছিল আজকে কিন্তু খুলে গেছে ঠিক আছে কালো রাতি গেল ঘুচে আলো তারে দিল মুছে কালো রাতি মানে অন্ধকার রাত সব মুছে গেল কে মুছে দিল আলো তারে দিল মুছে পূব দিকে ঘুম ভাঙা পূব দিকে কে ঘুম ভাঙলো পূব দিকে কার ঘুম ভাঙলো পুব দিকে ঘুম ভাঙা হাসে ঊষা চোখ রাঙা এবং ঊষা হেসে উঠল উষা কে উষা মানে সূর্য তাহলে পূব দিকে সূর্য যখন হেসে উঠল তখন আমাদের আলো কিয়ে কালোকে মুছে দিল ঠিক তেমনি ভাবে আমাদেরও কিন্তু আস্তে আস্তে দুঃখের দিন শেষ হতে এসেছে আস্তে আস্তে পাড়ায় শিক্ষালয় থেকে আমরা শিক্ষালয়ে বা বিদ্যালয়ে প্রবেশ করব ঠিক আছে নাহি জানি কোথা থেকে দিল কে আবার ডাক চাঁদকেও ডেকে নিয়েছে কে জানি কোথা থেকে চাঁদকেও ডেকে নিয়েছে ভয়ে ভয়ে পথ খুঁজি চাঁদ তাই যাই বুঝি ভাবছি চাঁদ বুঝি বুঝে যাই তারাগুলি নিয়ে বাতি ছিল, সারা রাতি যখন রাত ছিল তখন তারাগুলো কিন্তু জেগে ছিল। আমাদেরকে একটু হলেও সাহায্য করছিল তো আমাদেরও উচিত এই আমাদের পরিবেশকে এতটুকু হলেও সাহায্য করা তারাদের দেখো বেশি ক্ষমতা নেই লাইট নেই আমাদের যতটুকু ক্ষমতা আছে দিয়ে আমাদের আমাদের কমিউনিটি সংসার আমাদের বাড়ি আমাদের পাড়া প্রতিবেশী উন্নতি করার চেষ্টা করা দরকার নেমে এলো পথ ভুলে বেল ফুলে জুঁই ফুলে ওই তারাগুলোই আস্তে আস্তে টুকটুক করে আমাদের বেল ফুল জুঁই ফুল হয়ে ফুটে গেল ঠিক আছে বায়ু দিকে দিকে ফেরে ডেকে ডেকে সকলের বাতাস চারিদিকে ফেরে এই ওট এই ওট এই ওট করে বাতাস সবাইকে বলে বেড়ায় বনে বনে পাখি জাগে মেঘে মেঘে রং লাগে জলে জলে ঢেউ ওঠে ডালে ডালে ফুল ফোটে জলে জলে কি ওঠে ঢেউ ওঠে জলে জলে পাখি এই বাতাস যখন বয়ে যায় সবাইকে জাগিয়ে বেড়ায় তখন কি হয় জলের মধ্যে ঢেউয়ের সৃষ্টি হয় দেখেছো তোমরা খুব সুন্দর একটা ভোরের বর্ণনা আছে তাহলে আমরা এই গল্প এই পড়াটা পরে কি বুঝলাম যে সব দুঃখের পিছনে একটা সুখ আছে সেই সুখটা কিন্তু আর একটা জিনিস বুঝলাম যে কিভাবে সকাল হয় সকালে কি কি জিনিস আমরা লক্ষ্য করি এখানে কি কি জিনিস লক্ষ্য করি বলো তো তোমরা কমেন্ট করো সকালে পূর্ব দিকে সূর্য আস্তে আস্তে উঠে উঠে কালোটা মুছে যায় হ্যাঁ উষা মানে রবি সূর্য হেসে ওঠে এবং আস্তে আস্তে রাঙায় আমাদেরকে গরম দিয়ে দেয় হুম তারপরে চাঁদও থাকে রাতে রাতের বেলায় চাঁদ থাকে তারাও থাকে আস্তে আস্তে নিজেদের ক্ষমতা অনুযায়ী আমাদেরকে লাইট দেওয়ার চেষ্টা করে সে যখন পারে না টুপ টুপ করে আকাশে তারা খসা দেখেছো চট করে পড়ে যায় সেটাই কিন্তু আমাদের ফুল হিসেবে ফুটে ওঠে কবির কল্পনা দেখো সেই তারাগুলোই আমাদের বেল ফুল জুঁই ফুল হ্যাঁ তাহলে তারা সারা রাত আমাদের জন্য জেগেছিল হ্যাঁ বায়ু বাতাস কি করে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং জলের মধ্যে ঢেউ সৃষ্টি করে হ্যাঁ আর ঢালে ঢালে ফুলের ফুলকেও জাগিয়ে দেয় তাহলে আমরা খুব সুন্দর একটা ছড়া দেখলাম এই ছড়াটা বলতো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হ্যাঁ খুব সুন্দর ছড়া রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তো এবার আমরা প্রশ্ন করব রেডি কালো রাতি কেন বা কে ঘুচিয়ে দিল কালো রাতি কে ঘুচিয়ে দিল দিকে কার চোকরা গানি কে বুঝে যায় চাঁদ তাই যাই বুঝি এখানে কে বুঝে যায় উত্তর হবে কারা সারারাত জেগেছিল তারাদের শেষে কি হতে হলো মেঘে মেঘে রং কে লাগিয়ে দেয় জলে ঢেউ ওঠে কেন ডালে ডালে কি ফোটে এই কোশ্চেনগুলো করলাম তোমরা অবশ্যই উত্তর করো তাহলে তোমার সঙ্গে আমার একটা পরিচিতি ঘটবে আর একটা জিনিস কি তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন বাজিয়ে দাও ওকে বাই বাই